হাবিবুল বাশার সুমন, মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদ তিনজনই জাতীয় দলের জার্সিতে নিজেদের প্রমাণ করেছেন। এখন তারা তিনজনই ভিন্ন ভিন্ন জায়গায় নিজেদের প্রমাণে ব্যস্ত। নির্বাচকের দায়িত্ব সামলানো হাবিবুল বাশার, রাজনীতির ময়দান কাঁপানো মাশরাফি আর পেসার তাসকিন আহমেদ ঈদ নিয়ে কথা বলেছেন নিউজ 24 এর সঙ্গে। আর সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। তো ঈদের দিনটা আসলে একটু অন্যরকম হয়, ভাই বোন বন্ধু বান্ধব মফসল টানের ঈদ যেটা হয় আর কি, ঈদের সময় সবাই দেশে ফিরে আসে, তো সারা বছর যাদের সাথে দেখা হয় না ঈদের সময়টা তাদের সবার সাথে দেখা হয়। আমার স্কুল বন্ধু, আমার কলেজ ফ্রেন্ড সবার সাথে এই জম্পে সাড্ডা হয়। ঈদের দিনটা খুব ব্যস্ততার মধ্যে কাটে, সিংহভাগ লোক পদ্মাসেতুতেই চলে যাবেন, তো আমাদের জন্য বরং এই আমরা যেদিক দিয়ে যাই এই দিকটা অনেক জ্যাম ফ্রি হয়ে যাবে। তো এবার ঈদযাত্রা ডেফিনেটলি হয়তো অন্যরকম হবে, আগে যেমন প্ল্যান করে বেরোতে হতো এখন হয়তো অতটা প্ল্যান করে বেরোতে হবে না। গত ঈদে সম্ভবত নড়াইল যেতে পারেননি, এবারে ঈদের পরিকল্পনা কি আছে? এবারে ঈদ নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না নড়াইলে যাওয়া? এখন আসলে ঈদ নিয়ে পরিকল্পনা করার সুযোগ থাকে না, যেটাই হয় মানুষকে সেবা দেওয়া এখন কাজ। এখন আর আমার ঈদ কেমন যাচ্ছে ওইটা নিয়ে আসলে এখন আর, বা আমার বাড়ি গেলে এখন আগে যেভাবে বন্ধুদের সাথে নিজস্ব একটা টাইম স্পেন্ড করতাম বা বন্ধুদের সাথে বা পরিবারের সাথে কোনো একটা প্ল্যান থাকলেও এক্সিকিউট করার সুযোগ ছিল, এখন সে সুযোগগুলো আর নাই। 6-7 বার কাটানো হয়ে গেছে, খারাপ লাগে ঈদের দিন, অনেক খারাপ লাগে ঈদের দিন। যখন আমরা নামাজ পড়ি না ওই সময়টা খুব মনটা খারাপ হয়ে যায়। নর্মালি পরিবারের সবার সাথে নামাজ পড়ে সেমাই খাই বা ইয়ে লাগে, এটাই ঠিক আছে দেশের জন্য। যখন আবার চিন্তা করি দেশের জন্যই ঠিক আছে, একটা সময় তো বেঁচে থাকলে চাইলেও পারবো না।